আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি খুবই দরকারি, খুবই কার্যকরী, খুবই নিরাপদ একটা ট্রিটমেন্ট এবং আপনাদের বলতে গেলে সুস্থ মানুষেরও খুব উপকারে আসবে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ট্রিটমেন্টটি মনোযোগ দিয়ে শুনবেন, আপনার কাজে আসবে, সবারই কাজে আসবে, ছোট থেকে বড় একেবারে আপনার শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত বয়সে সবারই উপকারে আসবে। শুধু অসুস্থ মানুষের জন্য নয়, সুস্থ মানুষের জন্য এটি খুবই নিরাপদ এবং খুবই কার্যকরী একটা ট্রিটমেন্ট। শুধুমাত্র একটি ওষুধ, হ্যাঁ শুধুমাত্র একটি বায়োকেমিক ট্যাবলেটের মাধ্যমেই নিরাময় হবে আপনার যাবতীয় মস্তিষ্ক সমস্যা, যাবতীয় মনের সমস্যা, যাবতীয় দৈহিক সমস্যা। বন্ধুরা, এটি কথায় নয়, আপনি কাজে বাস্তব প্রমাণ দেখতে পারবেন। আমি আগে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ আপনারা জানেন যে কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে, সেটি বয়স্কদের বয়স হলেই বোঝা যায় যে এটি কত মারাত্মক হতে পারে। এই উচ্চ রক্তচাপ যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, এই উচ্চ রক্তচাপ যদি আপনার চলতেই থাকে, তাহলে আপনার শরীরটা, মনটা, মস্তিষ্ক একেবারেই ধীরে ধীরে নিস্তেজ হয়ে যেতে পারে এবং এই উচ্চ রক্তচাপের কারণেই কিন্তু আপনার ব্রেন স্ট্রোক হতে পারে, আপনার হার্ট অ্যাটাক হতে পারে। তো বন্ধুরা, আপনারা জানেন হোমিওপ্যাথি হচ্ছে একেবারে নিরাপদ একটা মেডিসিন, তবে আপনার সঠিক ওষুধ নির্বাচনই হচ্ছে আপনার মূল বিষয়। আর বায়োকেমিক ট্যাবলেট ফর্ম হোমিওপ্যাথিতে এমন একটা আবিষ্কার যেটা আপনি ভিটামিন জাতীয় ওষুধের মতো চালাতে পারেন, কিন্তু আপনার এটা অ্যাকশন হচ্ছে, এটার কাজ হচ্ছে তীরের মতো, এটি কোনো ক্ষতি ছাড়া আপনার বিভিন্ন ধরনের সমস্যা নির্মূলে সক্ষম। এই উচ্চ রক্তচাপ জনিত সমস্যা যাদের আছে, তাদের দেখা যায় যে বিভিন্ন কারণে এই প্রবলেমটা হতে পারে। প্রধান যে কারণটা সেটা হচ্ছে হাইপারটেনশন এবং ঘুম না হওয়া, এই দুইটা কারণেই মূলত উচ্চ রক্তচাপ দেখা দেয়। বংশগত কারণেও কিন্তু উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, হাই কোলেস্টেরলের কারণে উচ্চ রক্তচাপ হয় এবং খাদ্যাভ্যাস জনিত কারণে এই উচ্চ রক্তচাপ হয়। যে কারণেই হোক না কেন, মূল যে বিষয়টা সেটা হচ্ছে হাইপারটেনশন এবং ঘুম না হওয়া। ডাইজেস্টিভ ইস্যুর কারণে, আপনার বদহজমের কারণে আপনার উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে। এটা কিভাবে হয়, আপনার যখন খাদ্যাভ্যাস জনিত সমস্যা থাকে, আপনার অ্যাসিডিটি থাকে, তখনই আপনার সেটা ব্রেনের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আপনার হাইপারটেনশনের জন্য কিন্তু এটি অনেকটা কাজ করে, আপনার যে ঘুম হয় না সেটার ক্ষেত্রেও কিন্তু এই ডাইজেস্টিভ ইস্যুটা কাজ করে, ডাইজেস্টিভ প্রবলেমটা কাজ করে। আরও বিভিন্ন ধরনের কারণ রয়েছে, যে কারণে হোক না কেন বন্ধুরা, প্রধান যে কারণটা হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে হাইপারটেনশন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া, ঘুমের সমস্যা হওয়া, ঘুমের ব্যাঘাত হওয়া। তো যে ওষুধটি নিয়ে কথা বলছি সেটি একেবারেই নিরাপদ, একটি বায়োকেমিক ট্যাবলেট। আপনি সুস্থ অবস্থায় এটি গ্রহণ করলে কি হবে, সুস্থ অবস্থায় গ্রহণ করলে আপনার মস্তিষ্ক আরও প্রখর হবে, আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে, সতেজ থাকবে, আপনার মেমোরি বৃদ্ধি পাবে, মেমোরি ইম্প্রুভ হবে। তাহলে বন্ধুরা, একেবারেই নিরাপদ ওষুধটি গ্রহণ করতে পারেন। আর উচ্চ রক্তচাপ এর জন্য এবং হাইপারটেনশনের জন্য এটি একটি ধরাবাঁধা ওষুধ, মনে রাখবেন একেবারেই নিরাপদ ওষুধ। যে ওষুধেই অ্যাপ্লাই করা হোক না কেন, এই ওষুধটা কিন্তু আপনাকে দিতেই হবে, এটা কন্টিনিউ করে যেতেই হবে। তাহলে বন্ধুরা, আপনি অন্যান্য সমস্যার কারণে যে ওষুধই গ্রহণ করেন না কেন, হোমিওপ্যাথিতে যে কোনো ডাক্তার, বলবো যে কোনো প্রেসক্রাইবার, যে ওষুধই আপনাকে দিক না কেন, এই ওষুধটা কিন্তু সে দিবেই।
এই বায়োকেমিক ট্যাবলেটটা সে দিবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি দেখা যায়, কেন? কারণ এটি মূলত কাজ করে, এটি এই ওষুধটি মূলত কাজ করে, এটি একেবারেই নিরাপদ, যে কোনো ওষুধের সাথে আপনি এটি কন্টিনিউ করে যেতে পারেন। আর বন্ধুরা, হাইপার টেনশন এবং উচ্চ রক্তচাপের জন্য এলোপ্যাথিতে যে ওষুধগুলো অ্যাপ্লাই করা হয় মূলত সেগুলো হচ্ছে ঘুমের ওষুধ। এই ঘুমের ওষুধ কি করে? এই ঘুমের ওষুধ আপনার ভালো কিন্তু করে না, এই ঘুমের ওষুধটা কি করে, আপনার ব্রেনটা নিস্তেজ করে দেয়, তখন আপনার ঘুম আসে, আপনার ব্রেনের কার্যক্ষমতা দুর্বল করে দেয়, তখনই কিন্তু আমার আপনার ঘুম আসে। এটি যখন আপনি 2 মাস 3 মাস 4 মাস এভাবে কন্টিনিউ করে যাবেন, তখনই দেখবেন এর বিরূপ প্রতিক্রিয়া কি, এটি কত মারাত্মক হতে পারে। এই একটা ওষুধ আপনি একটা কাজের জন্য অ্যাপ্লাই করলেন, তখন এই ওষুধটি আপনার কত ক্ষতি করবে সেটি আপনি বুঝতে পারবেন যদি আপনি টানা এটি কন্টিনিউ করে যান। যেমন ওই যে গল্পটার কথা দাঁড়ায় যে আপনি ঘরের ইঁদুর তাড়াতে বিড়াল আনলেন, বিড়ালের উপদ্রব বন্ধ করার জন্য কুকুর আনলেন, কুকুরের উপদ্রব বন্ধ করার জন্য আরও কিছু বড় কিছু নিয়ে আসলেন, এভাবে আপনি নিজেই ঘর থেকে বের হয়ে গেলেন। তো এমন করা যাবে না বন্ধুরা, নিরাপদ চিকিৎসাটা কি সেটা খুঁজে বের করবেন। নিরাপদ চিকিৎসাটা কি, নিরাপদ এবং কার্যকরী ট্রিটমেন্টটা কি আসলে সেটি দেখতে হবে। যদিও হোমিওপ্যাথিতে বা বায়োকেমি ট্যাবলেটে যদিও একটু সময় নেয়, কিন্তু দেখবেন যে আপনার কোনো ক্ষতি ছাড়া একেবারে গোড়া থেকে প্রবলেমটা নির্মূল হবে। তো বন্ধুরা, যে ওষুধটির কথা বলছি সেটা একটি বায়োকেমি ট্যাবলেট, কালিয়াম ফসফোরিকাম 6x, কালিয়াম ফসফোরিকাম বা কালি ফ, সংক্ষেপে কালি ফস। এই কালিয়াম ফসফোরিকাম 6x এত সুন্দর একটা মেডিসিন, হোমিও জগতের এত কার্যকরী, এত নিরাপদ, এত সুন্দর একটা মেডিসিন। এটা যে শুধু আপনার ঘুমের জন্য অ্যাপ্লাই হয় সেটা না, এটি আপনার যাবতীয় ঘুমের কারণে যাবতীয় যে সমস্যাগুলো, হাইপার টেনশন বলেন, হাইপার টেনশনে খুব ভালো কাজ করবে, আপনার উচ্চ রক্তচাপ কমাবে, এরপর আপনার যেটা হয় যে মন আপনার সতেজ রাখবে, মন ভালো রাখবে। আপনার হাইপারটেনশন যখন কমে যায়, আপনার ব্রেনের যে যাবতীয় সমস্যা সেগুলো যদি কমে যায়, তাহলে অবশ্যই আপনার মনেও ভালো লাগবে, শরীরেও ভালো লাগবে। মন ভালো মানেই শরীর আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হতে থাকবে। এই কালিয়াম ফসফোরিকাম 6x আপনাকে টানা গ্রহণ করতে হবে, আপনি টানা খেয়ে যাবেন, এটা খাওয়ার সাথে সাথে ভালো রেজাল্ট পাবেন, তবে আপনি 1 বছর 2 বছর খান কোনো সমস্যা নেই, আপনি টানা এটি কন্টিনিউ করে যেতে পারেন। তাহলে যেটা হবে, লং টার্ম একটা ট্রিটমেন্ট এই ওষুধের মাধ্যমে আপনি করলে আপনার যাবতীয় যে সমস্যাগুলো, ঘুমের সমস্যা, হাইপার টেনশন, এরপরে আপনার মনে সমস্যা, মন খারাপ লাগা, যে কোনো সমস্যা, এইগুলো ধীরে ধীরে কমতে থাকবে। এটি আবার আপনার সেক্সুয়াল অ্যাবিলিটিটা বাড়াতে সক্ষম। এই কালিয়াম ফসফোরিকাম অনেক রোগে ব্যবহার হয়, আমি অত বিস্তারিত দিকে যাব না, যেটি যে সমস্যা নিয়ে আমি কথা বলছি সে সমস্যা নিয়েই আমি আলোচনা করছি। এটি আমি উচ্চ রক্তচাপ, যেহেতু আমি উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলছি, এই উচ্চ রক্তচাপ কন্ট্রোলের জন্য বা আপনার ঘুমের যাবতীয় সমস্যার জন্য, ঘুম হচ্ছে না বা ঘুমের যাবতীয় সমস্যার জন্য আপনি এটি নিরাপদে, একেবারেই নিরাপদে ব্যবহার করে যেতে পারেন। যদিও আপনার কোনো সমস্যা নাও থাকে, তারপর আপনি এটি ব্রেন মেমোরি বৃদ্ধি করার জন্য, ইমপ্রুভ করার জন্য আপনি এটি চালিয়ে যাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তাহলে এই কালিয়াম ফসফোরিকাম, এখন আমি আসছি এই ওষুধটি আপনি কিভাবে কালেক্ট করবেন, কোথায় পাবেন, কত দামে পাবেন, এবং কিভাবে আপনি কন্টিনিউ করবেন, কত বেলা খাবেন, কিভাবে খাবেন, কিসের সাথে খাবেন, আমি বিস্তারিত আলোচনা করছি, মনোযোগ দিয়ে শুনবেন। এই কালিয়াম ফসফোরিকাম 6x ট্যাবলেট ফর্ম, একটা ট্যাবলেটের মতো, এটি মূলত চুষে চুষে খাবেন, পানি টানি কিছু ছাড়া আপনি চুষে চুষে খাবেন। তবে কালিয়াম ফসফোরিকাম 6x খাওয়ার পর অবশ্যই 1 কাপ গরম পানি খাবেন, খাওয়ার সাথে সাথে আপনি 1 কাপ গরম পানি খাবেন। এই ওষুধটি কোথায় পাবেন? এই কালিয়াম ফসফোরিকাম 6x আপনি যে কোনো হোমি স্টোরে পাবেন, সবচেয়ে ভালো আপনি কোনো ফার্মেসি থেকে নেন তাহলে একেবারে কম দামে পেয়ে যাবেন। কোনো হোমিও স্টোরে, আমার অনেক রোগী আমাকে কল করে বিভিন্ন আবেদন জানাচ্ছেন যে ওষুধের দাম অনেক বেশি রাখছেন, যে ওষুধের দাম আমি বলছি 80 টাকা, সেই ওষুধ রাখতে 500 টাকা।
তো চেষ্টা করবেন কোনো হোমিও ফার্মেসি থেকে যেগুলো পাইকারি রেটে বিক্রি করে সেখান থেকে নেওয়ার জন্য। আর আমি তাদের দোষ দিব না যারা বেশি টাকা নিচ্ছে, কারণ তারা একটা ব্যবসা করছে, তারা একটা ব্যবসার জন্য তাদের একটা সংসার চালাবে বলে তারা ব্যবসা করছে, তো তারা ট্রিটমেন্ট করবে বলেই বসছে। এখন আরেকজনের দেওয়া প্রেসক্রিপশন যদি আপনি তাকে শো করেন, তাহলে তার মনের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবেই, হতে না চাইলেও কিন্তু হবে। যাক, সে বিষয়ে আর যাচ্ছি না। তো আপনি ফার্মেসি থেকে নেওয়ার চেষ্টা করবেন এত বড় একটা কালিয়াম ফসফরিকাম 6x, অনেক বড়। এটা হচ্ছে MF ম্যাক্স পেয়ার কোম্পানি। এই ম্যাক্স পেয়ার কোম্পানির একটা কালিয়াম ফসফরিকাম 6x এর বড় একটা বোতল পাবেন মাত্র 80 টাকা দিয়ে। আপনি যদি ফার্মেসি থেকে নেন মাত্র 80 টাকার মধ্যে এটি পেয়ে যাবেন। এটার লেখা আছে 135 টাকা, এত টাকা লাগবে না, আপনি মাত্র 80 টাকায় এটি পেয়ে যাবেন, পাইকারি রেটে এটি পেয়ে যাবেন। যদিও বেশি নেয় তাহলে 100 টাকার মধ্যে আপনি এটি পেয়ে যাবেন। এবার আমি আসছি এটি কিভাবে খাবেন। এই ওষুধটি আপনি প্রতি রাতে শোয়ার সময় 6টা করে ট্যাবলেট চুষে খাবেন। চুষে খাওয়ার পর সাথে সাথে 1 কাপ গরম পানি খাবেন। আমি আবার বলছি, কালিয়াম ফসফরিকাম 6x প্রতি রাতে শোয়ার সময় 6টা ট্যাবলেট জিব্বায় দিবেন। আমি দেখাচ্ছি আপনাকে, এভাবে এভাবে 6টা ট্যাবলেট নেবেন। আমি দেখাচ্ছি, এই দেখাচ্ছি, এভাবে 6টা ট্যাবলেট নেবেন, নিয়ে জিব্বায় নেবেন, চুষে চুষে খাবেন, চাপাবেন না বা গিলবেন না, একটু সময় লাগবে। আপনি চুষে চুষে খাবেন, খাওয়ার পর যেটা করবেন 1 কাপ গরম পানি খাওয়ার চেষ্টা করবেন, সাথে সাথে 1 কাপ গরম পানি খাবেন। তাহলে গরম পানিটা আগে করে রাখবেন, এরপরে ট্যাবলেটটা চুষে চুষে খাবেন, এরপর 1 কাপ গরম পানি আপনি খেয়ে নেবেন। এভাবে প্রতি রাতে আপনি শোয়ার সময় 6টা করে ট্যাবলেট মুখে দেবেন, মুখে দিয়ে চুষে চুষে খাবেন, 1 কাপ গরম পানি খাবেন, এভাবে আপনি কন্টিনিউ করে যাবেন। এখন কথা হচ্ছে, যদি আপনার সমস্যাটা বেশি হয়, যদি আপনার সমস্যাটা বেশি হয়, যেমন যদি আপনার হাই প্রেশার বেশি থাকে, হ্যাঁ, উচ্চ রক্তচাপ বেশি থাকে, তাহলে আর ঘুমের সমস্যা বেশি থাকে, হাইপার টেনশন বেশি থাকে, আপনি 2 বেলা কন্টিনিউ করবেন, সকালে 1 বেলা নাস্তার পর এবং রাতে শোয়ার সময় 1 বেলা, এভাবে 2 বেলা কন্টিনিউ করে যাবেন। যদি কন্ট্রোলে চলে আসে তাহলে 1 বেলা, আবার 1 বেলায় চলে আসবেন। রাতে শোয়ার সময় 6টা করে ট্যাবলেট এভাবে চুষে খাবেন, চুষে খাওয়ার পরে 1 কাপ গরম পানি খাবেন, এইভাবেই আপনি কন্টিনিউ করে যাবেন, কোনো সমস্যা নেই, একেবারেই নিরাপদ। এভাবে যেভাবে খেলাম আমি, এভাবে চুষে চুষে খাবেন, 1 কাপ গরম পানি খেয়ে নেবেন। আর বন্ধুরা, আমার প্রতিটি ট্রিটমেন্ট খুবই কার্যকরী, যে ট্রিটমেন্টগুলো একেবারেই নিরাপদ এবং কার্যকরী, আপনি একবারে টানা কন্টিনিউ করে যেতে পারেন, সেসব ট্রিটমেন্ট নিয়েই আমি কথা বলি, আপনাদের দেই আপনাদের উপকারের জন্য। এখানে আমার 1 টাকা পরিমাণ লাভ হয় না, আপনাদের উপকারেই কিন্তু আমি কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব ইনশাল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে সাবস্ক্রাইব করলে যেটা হবে, যে আমার ভিডিওগুলো, দরকারি যে ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছবে। আমি প্রতিদিনই, প্রায় প্রতিদিনই একটা একটা করে ট্রিটমেন্ট আপনাদের দিয়ে যাচ্ছি, এবং আমার অনেকগুলো ইতিমধ্যে আমার প্রায় 100টার মধ্যে মতো ট্রিটমেন্ট, কার্যকরী ট্রিটমেন্ট, পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট, আমি এইভাবে যেভাবে বলেছি যে ওষুধগুলো কীভাবে পাবেন, কোথেকে পাবেন, দাম কত, কীভাবে খাবেন, কতদিন খাবেন, আমি বিস্তারিত সবই আলোচনা করি। আমার নিজের মধ্যে কিছুই গোপন রাখি না, সব কিছুই আপনাদের উপকারের জন্য আমি প্রকাশ করে দিই, কিছুই গোপন রাখি না। তাহলে আমার প্রতিটি ট্রিটমেন্টই এক একটা পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট ব্যবস্থা, আপনারা নির্দ্বিধায় এই ট্রিটমেন্টগুলো নিতে পারেন। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি আরেকটা কথা বলে রাখি, আমি ইউটিউবে মোটামুটি সবসময় অ্যাক্টিভ থাকি, যে কোনো প্রয়োজনে কমেন্ট বক্সে জানালেই সাথে সাথে কিন্তু আপনি উত্তর পেতে পারেন, সাথে সাথে আমার রিপ্লাই পেতে পারেন, আমি চেষ্টা করি সাথে সাথে রিপ্লাই দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার দরকারি ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছবে, দরকারি ভিডিওগুলো আপনাদের মিস হবে না। এবং এটা যে এই ভিডিওগুলো, এই ট্রিটমেন্টগুলো যদি আপনার উপকারে নাও আসতে পারে, আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হ্যাঁ, পাড়া প্রতিবেশী বা অন্য কোনো মানুষের উপকারে আপনি এগিয়ে আসতে পারেন, দেখেন যে কি হয়, আল্লাহ তাআলা কি রেখেছেন, আল্লাহ তাআলা এই প্রাকৃতিক জিনিসের উপরে কি রেখেছেন, শুধু দেখে যাবেন আর আশ্চর্য হবেন। ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের কোনো ট্রিটমেন্ট নিয়ে, আবার দেখা হবে পরের কোনো ইফেক্টিভ কার্য ট্রিটমেন্ট নিয়ে, আবার দেখা হবে কার্যকরী কোনো নিরাপদ
ট্রিটমেন্ট নিয়ে, পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট নিয়ে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।